চলার পথে পৃথিবীর সঙ্গে একই রেখায় এসেছে বৃহস্পতি ও শনি গ্রহ। দীর্ঘ প্রায় 800 বছর পর এত কাছাকাছি আসছে এই দুই গ্রহ। জলপাইগুড়ি শহরের রায়কতপাড়ার বাসিন্দা 84 বছরের সুনীল বিকাশ পাল এই দৃশ্য দেখাচ্ছে ছাত্রছাত্রীদের। পূর্ত দপ্তরের অবসরপ্রাপ্ত অধীক্ষক বাস্তুকার সুনীল বিকাশ পাল জলপাইগুড়িতে তারা কাকু নামেই পরিচিত। এই নামকরণের সঙ্গে জড়িয়ে রয়েছে তার মহাকাশ চর্চা। বাড়ির ছাদ জুড়েই রয়েছে গ্রহ ও নক্ষত্রের ভাণ্ডার। তারাকাকুর কথায় দুই বিশাল গ্যাসীয় গ্রহ বৃহস্পতি ও শনি মিলে তৈরি করবে বিরল যুগ্ম গ্রহ। 15ই ডিসেম্বর থেকে এই দুই গ্রহ কাছাকাছি আসতে শুরু করছে। সোমবার বিকেল 5টা 28 মিনিট থেকে রাত 7টা 12 মিনিট পর্যন্ত দক্ষিণ পশ্চিম আকাশের দিগন্তরেখায় এই দুই গ্রহের মিলন দেখা যায়। মহাকাশ গবেষকরা জানিয়েছেন, সাধারণভাবে 20 বছর পর পর এই দুই গ্রহের দূরত্ব কিছুটা কমে যায়, কিন্তু এই দুই গ্রহের মিলন ঘটছে প্রায় 800 বছর পরে। 1226 সালের 4ই মার্চ এই দুই গ্রহের মিলন ঘটেছিল বলে দাবি গবেষকদের। এরপর 2080 এবং 2400 সালে এই মিলন দেখা যাবে বলে দাবি করেছেন মহাকাশ গবেষকরা। সুনীল বিকাশ পাল বলেন, আজকে শনি এবং বৃহস্পতি মানে কনজাংশন হচ্ছে, কনজাংশন হতে মানে খুব কাছে আসা, এই যে কাছে আসাটা এটা 800 বছর পর আমরা দেখতে পাচ্ছি। আর এমনি 20 বছর, সাধারণত 20 বছর পর পর শনি আর বৃহস্পতি কাছাকাছি আসে, কিন্তু খুব কাছে আসাটা ক্লিয়ার অবজারভেশন হচ্ছে আজকে 800 বছর পর। ডিফারেন্স মাত্র 0.1 ডিগ্রি আছে ওরা এখন। 5টা থেকে 7টা পর্যন্ত দেখা যাবে আমাদের জলপাইগুড়ি থেকে। কারণ মানে কি, অরবিটের পাথগুলি এক একটা গ্রহের এক এক রকম। যেমন শনির 21 বছর, বৃহস্পতির 11 বছরে প্রদক্ষিণ করে, এই প্রদক্ষিণী করতে করতে কখনো কখনো খুব ওরা নিজের খুব কাছাকাছি যখন চলে আসে তখনই কনজাংশন হয়। তো এটা খুব ভেরি রেয়ার। এমনি সাধারণত 20 বছর পর পর কাছাকাছি আসে, কিন্তু এই যে আজকের যে কাছে আসছে নিকটতম, এটা মানে খুব রেয়ার ইভেন্ট, এটা সেই জন্যই আমরা আজকে দেখছি। আমার নাম হচ্ছে সুনীল বিকাশ পাল, এটা আমার নিজের উদ্যোগে দেখাচ্ছে। এর কোনো প্রভাব নেই, গ্রহরে যে ইয়ে কোনো প্রভাব নেই, কুসংস্কার। আর যারা জ্যোতিষী এরা এইটা নিয়ে ওরা মানে ভাঙিয়ে খাচ্ছে আর কি। কিন্তু অ্যাকচুয়ালি জ্যোতিষীর এই যেটা বলে যে শনির দশা বৃহস্পতির তুঙ্গে, এইসবের কোনো মানে নেই। আর আমাদের শরীরেও কোনো এফেক্ট করছে না কোনো কিছু। সুতরাং এটা মহাজাগতিক ঘটনা, তার ইয়েতে তার পরিক্রমণ চলছে, কিন্তু এটা আমাদের পৃথিবীতে আমাদের মানুষের শরীরের উপরে কোনো প্রভাব পড়ে না। কারণ কুসংস্কার এগুলো, এই যে বুঝলেন তো, এগুলি সমস্ত কুসংস্কার। আজকে আমি দেখি নাই, বোধহয় 100-এর উপরে হবে। বাহ,